মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় সাদেক এক রোড দখলকৃত খালের জমি উদ্ধারের পর সেখানে চলছে খনন কার্যক্রম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জাহিদ হোসেন, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। জাহিদ জাহিদ, খাল খননের কাজ কখন থেকে শুরু হয়েছে? সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল যেই অংশগুলো উদ্ধার করা হয়েছে জমিগুলো, সেখানে কিন্তু আজ খাল খনন শুরু হয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা এই দুপুর দুইটা থেকেই মূলত এই খাল খনন কার্যক্রম শুরু করেছে। আপনাকে ঘুরিয়ে দেখাতে চাই যেটি সব থেকে আলোচিত এই মুহূর্তে দেশে, সাদিক অ্যাগ্রো যেই ফার্ম, সেই ফার্মের কিন্তু একটি বৃহৎ অংশ খালের জায়গা দখল করে করা হয়েছিল। তো সেই দখলকৃত জায়গা যখন গতকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, সেখানে সেই উচ্ছেদ করার পরে অবমুক্ত হওয়া জমিটি এখন খনন করা হচ্ছে এবং আপনি দেখছেন যে আসলে এখানে কিন্তু নানা ধরনের বর্জ্যে আসলে এই খালটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। কিন্তু স্থানীয় যারা আছেন, এখানে বাস করছেন দীর্ঘদিন ধরে, তারা আসলে অভিযোগ করছেন এটি দীর্ঘদিন ধরেই মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল এবং আলোচনায় আসলে ছিল না। কিন্তু ছাগল কাণ্ডের পরেই মূলত, কিন্তু কোরবানি ঈদের আগে যে ছাগল কাণ্ড, তারপরে কিন্তু আলোচনা এসেছে এবং সর্বশেষ যে উদ্যোগটি নেওয়া হয়েছে সবশেষে, এটি কিন্তু এলাকার যে সকল স্থায়ী বাসিন্দা আছেন তারা বেশ স্বস্তি প্রকাশ করেছেন। এর পাশাপাশি আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয় যিনি ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ, তিনিও আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন যে আসলে খালের ভিতরে যেই প্রভাব হোক না কেন এবং যে উদ্যোগ নিয়ে আসলে এখানে তারা খালদের জমি দখল করুক, তাদেরকে উচ্ছেদ অভিযান তারা পরিচালনা করবেন বলে তারা আশ্বস্ত করছেন। এবং এটি যে আসলে কোনো বিশেষ কোনো সংগঠন কিংবা বিশেষ কোনো ব্যক্তি কিংবা বিশেষ কোনো প্রতিষ্ঠান, তাদের বিরুদ্ধে আসলে অভিযানটি নয়। তারা দাবি করছেন ঢাকার ঐতিহ্যবাহী যে খালগুলো, বিশেষ করে মোহাম্মদপুর এলাকার যে খালগুলো আছে, সেই খালের জমি উদ্ধার করা তারা আসলে নৈতিক দায়িত্ব বলে মনে করছেন এবং তারা আসলে এই দায়িত্ব পালনে খুব বেশি সচেতন থাকবেন বলেও এই প্রত্যাশা তারা করছেন। এর পাশাপাশি আপনাকে আরও জানিয়ে রাখি, গতকালকেই কিন্তু এই সাদিক অ্যাগ্রোর যে সকল পশু এখানে ছিল, ভগ্নাংশের স্তূপ সরিয়ে ফেলার কার্যক্রম, সেটিও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যক্রম দেখেছিলাম দুপুরে এসে। তো সেই কার্যক্রম এখনো চলছে। এর পাশাপাশি আরো জেনে রাখা প্রয়োজন, সিটি কর্পোরেশনের কিন্তু যে প্রধান সম্পদ কর্মকর্তা, তিনিও এখানে উপস্থিত ছিলেন। তিনিও সে আসলে একই আশাবাদী ব্যক্ত করছেন যে আসলে সম্পদ রক্ষার ক্ষেত্রে এবং উদ্ধারের ক্ষেত্রে সিটি কর্পোরেশন বেশ সচেতন এবং আন্তরিক, তারা এই দাবিটিও করছেন। যদিও স্থানীয় যারা দুঃস্থ মানুষ তারা এখানে আছেন, যারা উচ্ছেদের শিকার হয়েছেন গতকালকে উচ্ছেদের কারণে, তারা কিন্তু বেশ দুঃখ প্রকাশ করছেন এই কারণে যে তারা মনে করছেন তারা আসলে উদ্বাস্তু এবং নদী ভাঙনের ফলে কেউ হয়তো বা খালের ধারে সে বাসা বেঁধেছিলেন, তাদেরকেই শুধু উচ্ছেদ করা হচ্ছে এবং যারা ধনাঢ্য কিংবা যারা সম্পত্তিপত্তিশীল তাদেরকে উচ্ছেদ করে হচ্ছে না। আপনাকে আর তথ্য জানিয়ে রাখি, রামচন্দ্রপুরে যে খালের যে অংশ অবস্থান করছে তার শেষ অংশে কিন্তু একটি নৃত্যকলার একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয়দের খুব জোর আপত্তি যে মানুষের বস্তি যদি উচ্ছেদ করা যায়, সাদিক অ্যাগ্রো যদি উচ্ছেদ করা যায়, তাহলে এগুলো কেন উচ্ছেদ করা হবে না, এগুলো কেন টিকে থাকবে? তো আপাতত রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উর্মি।